सुप्रिय छात्र छात्री करोना कालीन समय तुम्हारा सबा सुस्थ आसो भलो आसो ये दुआ करी बराबर मत चुटन कलेज के अनलाइन क्लस स्वागत जाना मोहम्मद अब्दुल गफ्फारुल्ला प्रभाषक व्यवस्थापना चुटनपुर कलेज तुम्हारे गत दिन आलोचना करतुमंदिनी कम्पानी ज्योतिमंदिनी कम्पानी श्रेणी विभाग आज के आलोचना करब तुम्हारे ज्योतिमंदिनी कम्पानी बिलेप साधन पद्धति तुम्हारा निश्चय अवगत आसो गत क्लस ज्योतिमंदिनी संगठन जो संज्ञा दिए संज्ञाटी हल एरक आईन द्वारा सृष्ट आईन द्वारा गठित परिचालित नियंत्रित सीमित दाय विशिष्ट कम्पानी ज्योतिमंदिनी कम्पानी बनी यह ज्योतिमंदिनी कम्पानी गठन करा जेल अत्यंत जटिल और कठिन प्रकृति तद्रूप भाव यह कम्पानी बिलोप साधन करा अत्यंत जटिल एक विषय हमारा कम्पानी बिलोप साधन पद्धति नहीं कथा बोल कम्पानी बिलोप साधन की से क्षेत्र बोलते कम्पानी बिलोप साधन हल तर आईनगत सत्तार अवलब्धि के कम्पानी बिलोप साधन पद्धति बोले कम्पानी आईनगत सत्तार बिलोप साधन जो पद्धति से पद्धति हल कम्पानी बिलोप साधन पद्धति यह कम्पानी बिलोप साधन पद्धति साधारण तीन धरण थे एक हल आदालत कर बाध्यतामूलक बिलोप साधन दुई हल स्वेच्छाकृत बिलोप साधन स्वेच्छाकृत बिलोप साधन दुई धरण एक हल शेयरदार द्वारा बिलोप साधन दुई हल पावलादार द्वारा बिलोप साधन तीन आदालत तत्वधान बिलोप साधन हमारा मूलत तीन धरण बिलोप साधन पद्धति के तीन धरण श्रेणी भाग करते स्वेच्छाकृत बिलोप साधन टीके आबार दुई धरण दुई भागे भाग करा गया है আদালত কর্তৃক বিলোপ সাধন পদ্ধতি কতগুলো শ্রেণী বিভাগ রয়েছে আবার আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন পদ্ধতির আবার কতগুলো শ্রেণী বিভাগ রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব এখন আমরা আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন পদ্ধতি নিয়ে কথা বলব কোন কোম্পানি যখন প্রতিষ্ঠিত হয় সেটি যেরূপ আইনানুগভাবে নিয়মতান্ত্রিক মেনে গঠিত ও পরিচালিত হয় তদ্রূপভাবে এই কোম্পানি যখন বিলোপ সাধন গঠন হয় তখন আইন কানুন এবং নিয়ম মেনে এই কোম্পানির বিলোপ সাধন গঠন হয়ে থাকে সেক্ষেত্রে যখন আমরা দেখি যে কোম্পানি তার শর্ত পূরণ করতে পারে নাই নির্দিষ্ট সময়সীমার ভিতরে কাজ আরম্ভ করতে পারে নাই বা অন্যান্য কোনো অসুবিধার কারণে আদালত বাধ্যতামূলকভাবে ওই কোম্পানির বিলোপ সাধন ঘটিয়ে থাকে সেক্ষেত্রে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধনের ভিতরে এখানে কতগুলো শ্রেণী বিভাগ রয়েছে এক হলো বিশেষ সিদ্ধান্ত গ্রহণ দুই হলো বিধিবদ্ধ সভা অনুষ্ঠানে ব্যর্থতা কাজ সমিতি ব্যর্থতা সদস্য সংখ্যা হ্রাস ঋণ পরিশোধে অক্ষমতা অন্যান্য যুক্তিসঙ্গত কারণ থাকলে আদালত বাধ্যতামূলকভাবে কোম্পানির বিলোপ সাধন ঘটিয়ে থাকে তো আমরা অন্যান্য যে যুক্তিসঙ্গত কারণ সেগুলো হলো কোম্পানি পরিচালনায় অসল অবস্থা যদি সৃষ্টি হয় কোম্পানির সামগ্রিক উদ্দেশ্য প্রতারণামূলক বলে গণ্য হলে কোম্পানি গঠনের মূল উদ্দেশ্য অর্জন অসম্ভব বলে গণ্য হলে কোম্পানি অনবরত লোকসান করতে থাকলে এবং লাভের সম্ভাবনা না দেখলে ব্যবস্থাপনার ইচ্ছাকৃত অবহেলায় শেয়ার মালিকদের অধিকার পূর্ণ হলে আবেদনকারী শেয়ার মালিককে কোম্পানিতে সকল প্রকার অংশগ্রহণ হতে বঞ্চিত হলে এই হল আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন তাহলে আমরা প্রথম যে পয়েন্ট আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন সেটা আমরা জানলাম যে আদালত যদি মনে করে যে একটি কোম্পানি তার শুরুর সময়টা কখন ছিল সে বিধিবদ্ধ সভাগুলো আহ্বান করতে পেরেছে কিনা সদস্যদের কোনো ঘাটতি রয়েছে কিনা অথবা পরিচালনায় কোনো সমস্যা আছে কিনা কোম্পানি দেনা হয়ে পড়েছে কিনা ইত্যাদি কারণে একটি কোম্পানি আদালত কর্তৃক বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন করতে পারে তো দুই নম্বর আমরা আসি দুই নম্বর হলো স্বেচ্ছাকৃত বিলোপ সাধন স্বেচ্ছাকৃত বিলোপ সাধন হলো যদি কোনো কোম্পানি কোনো শেয়ারহোল্ডাররা যদি মনে করে যে এই কোম্পানি আমি আর সদস্য বা শেয়ারহোল্ডার রাখতে চাই না এবং নিবন্ধকের অফিসে সে তার যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে যদি দরখাস্ত আহ্বান করে এই কোম্পানি বিলোপ সাধনের জন্য সেক্ষেত্রে এটাকে আমরা বলব স্বেচ্ছাকৃত বিলোপ সাধন অর্থাৎ একজন শেয়ারহোল্ডার স্বেচ্ছায় কোম্পানি বিলোপ সাধনের জন্য যদি নিবন্ধকের অফিসে
বিলোপ সাধন। এবার আমরা তিন নম্বরে আসি আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন। অর্থাৎ একটি কোম্পানি যদি আদালত কর্তৃক তার বিলোপ শুভ প্রথম থেকে শেষ পর্যন্ত বিলোপ সাধনের যত পদ্ধতি আছে এবং যত উপায় আছে সেগুলো যদি আদালতের মাধ্যমে আদালতের সরাসরি তত্ত্বাবধানে যদি বিলোপ সাধন ঘটে তাকে আমরা বলি আদালত কর্তৃক বিলোপ সাধন। আদালত কর্তৃক বিলোপ সাধনের এখানে কতগুলো আবার উপশ্রেণী বিভাগ রয়েছে, সেগুলো হলো এক প্রতারণার উদ্দেশ্যে বিলোপ সাধন, দুই যথাযথ নিয়ম অনুসরণের ব্যর্থতা, তিন অনিয়ম এবং পক্ষপাতিত্ব করা, চার অন্য কোনো যুক্তিসঙ্গত কারণ থাকলে। এরূপ কারণ থাকলে আদালত যদি মনে করেন তাহলে 339 ধারা বিধান অনুযায়ী আদালত একটি কোম্পানি আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন ঘটাতে পারে। তাহলে যতমন্দিনী সংগঠনের আমরা ইতিপূর্বে যে আলোচনা করেছিলাম, আজকের যে আমাদের পার্টশিট নামটা আমরা দিয়েছি সেটা হলো কোম্পানির বিলোপ সাধন পদ্ধতি। আমি পূর্বে তোমাদের এই সংখ্যাটি দিয়েছি বিলোপ সাধন পদ্ধতি কি, কোম্পানির যখন আইনগত সত্তার বিলোপ ঘটে সেটা হলো কোম্পানির বিলোপ সাধন পদ্ধতি। আর বিলোপ সাধন পদ্ধতি হলো প্রধানত তিন ধরনের, এক হলো আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন, দুই হলো স্বেচ্ছাকৃত বিলোপ সাধন, তিন হলো আদালতের তত্ত্বাবধানের বিলোপ সাধন। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নতুন বছরে এসেছ, দ্বিতীয় বিষয় হলো আমরা সরাসরি তোমাদের ক্লাস নিতে পারছি না, বর্তমান সরকারের যে নিয়মবিধি এবং মহামারী অতিমারী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাদের এই ব্যবস্থা সরকার কর্তৃক যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা এখন অনলাইনে ক্লাস নিচ্ছি, তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে এবং তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো এই ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ। এখানে টাচ করলাম তো এখনো এখানে টাচ এখনো হচ্ছে কেন?